নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য আবশ্যক। তো সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। চলুন, প্রথম প্রশ্ন, সিএনজি বলতে বোঝায়? তাহলে সিএনজি এই কথাটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন ডিটা সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বৃক্ষচ্ছেদনে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কমবে, বাড়তেও পারে, কমতেও পারে, না একই থাকবে? তাহলে বৃক্ষচ্ছেদনের পরে কি হয়? না, অক্সিজেনের পরিমাণ কিন্তু কমবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ আবর্জনা অপসারণের সর্বোত্তম উপায় হলো? তাহলে উদ্ভিজ আবর্জনা অপসারণের সর্বোত্তম উপায় কোনটি? না কম্পোস্ট করা, দহন, ভস্মীকরণ, না জলাশয় নিমজ্জন? তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে কম্পোস্ট করা। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য কে দায়ী? হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, না কার্বন মনোঅক্সাইড? তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য যেটা দায়ী সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আর এইটা ছিল আমাদের হোমটাক্সের প্রশ্ন। তা যারা হোমটাক্সের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে, আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ বংশ বিস্তার করে তাকে বলে? অপশান এ পরাগযোগ, অপশান বি বাষ্পায়ন, অপশান সি খাদ্য গ্রহণ, না অপশান ডি সংকোচন? এর সঠিক উত্তর হবে পরাগযোগ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির দ্বারা মার্বেল পাথরে ক্ষয় ঘটনাটি হলো? তাহলে অ্যাসিড বৃষ্টির দ্বারা মার্বেল পাথরে ক্ষয় ঘটনাটি হলো কোনটি সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ আছে মার্বেল যন্ত্রণা, অপশান বি মার্বেল জ্বর, অপশান সি মার্বেল ক্যান্সার, না অপশান ডি মার্বেল সৃষ্টি? তাহলে এটার সঠিক উত্তর হবে মার্বেল ক্যান্সার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরিবেশে শক্তির প্রধান উৎস হলো? তা পরিবেশে শক্তির প্রধান উৎস কোনটি সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ আছে সূর্য, অপশান বি আছে চন্দ্র, অপশান সি আছে আগুন, আর অপশান ডি আছে নক্ষত্র। তাহলে পরিবেশে সকল শক্তির মূল উৎস কি? তাহলে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, আর সমস্ত শক্তি শেষ পর্যন্ত তাপশক্তিতে রূপান্তরিত হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি সহবন্ধুত্ব পরায়ণ স্লোগান হলো? তাহলে এই চারটার মধ্যে সহবন্ধুত্ব পরায়ণ স্লোগান কোনটি? তা এর সঠিক উত্তর হবে চলে চলে মাস্তুত ভাই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, নিচের কোনটিকে অর্থপূর্ণ শিখনের প্রতিচ্ছবি ধরা যেতে পারে? তাহলে কোনটা অর্থপূর্ণ শিখনের প্রতিচ্ছবি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, চলুন একটা একটা করে পড়ে নিই। পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, নেক্সট শিখনকে বিভিন্ন অবস্থায় ব্যবহারের সক্ষমতা, অপশান সি প্রয়োজন অনুযায়ী স্মরণ করার ক্ষমতা, আর অপশান ডি হচ্ছে উচ্চ ডিগ্রি অধিকার বা অর্জন। ঠিক আছে, তাহলে এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, নিচের কোনটিকে অর্থপূর্ণ শিখনের প্রতিচ্ছবি, অর্থপূর্ণ শিখন কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শিখনকে বিভিন্ন অবস্থায় ব্যবহারের সক্ষমতা। শিক্ষাকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন যখন আপনার প্রয়োজন তখন, তাহলে সেটি হচ্ছে অ্যাকচুয়াল এডুকেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিখন সংক্রান্ত বিষয়ে ছাত্রের সমস্যাগুলির প্রতিকারের সর্বোত্তমটি হলো? অপশান এ আছে কঠোর পরিশ্রম করার পরামর্শ দান, অপশান বি আছে নিরুপাত্মক শিখন, অপশান সি আছে গ্রন্থাগারে বিস্তৃত পড়াশোনা করা, আর অপশান ডি আছে গৃহে শিক্ষকের কাছে শিখনের পরামর্শ দান। তাহলে শিখন সংক্রান্ত বিষয়ে ছাত্রের যে সমস্যাগুলি হয় সেগুলো প্রতিকারের সর্বোত্তম যে উপায়টি, সেই উপায়টি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে সঠিক উত্তর হবে নিরূপণাত্মক শিখন, নিরূপণাত্মক শিখন কিন্তু এখানে সঠিক উত্তর। যে সবসময় যে কঠিন পরিশ্রম দিয়ে যে সব কিছু হয় সেটা কিন্তু না, তাহলে রিস্কওয়ালা ভেড়ালা সব থেকে বেশি বুদ্ধিমান হতো, সব থেকে বেশি পয়সা আলা হতো। ঠিক আছে, তা কাজ কীভাবে করতে হবে? কাজ করতে হবে স্মার্ট ওয়ার্ক। নিশ্চয়ই আপনারা জানেন কীভাবে স্মার্ট ওয়ার্কটা করতে হয়। তো চলুন আগে আমরা দেখে নিই, আগে আগামী কোশ্চেন, শিশু শ্রম নিবারণ আইন 1986, অপশান এ শুধুমাত্র বিপজ্জনক কাজে শিশু শ্রম নিষিদ্ধকরণ, অপশান বি 14 বছর বয়স পর্যন্ত সব শিশুকে সব রকমের শিশু শ্রম নিষিদ্ধকরণ, অপশান সি বিদ্যালয় চলাকালীন সময় শিশু শ্রম নিষিদ্ধকরণ, আর অপশান ডি নিয়োগকারীর উপর শিশু শিক্ষার দায়িত্ব চাপিয়ে শিশু শ্রম নিষিদ্ধকরণ। তাহলে শিশু শ্রম নিবারণ আইন 1986
কোনটা এখানে বলা হয়েছে না, এর সঠিক উত্তর হবে 14 বছর বয়স পর্যন্ত সব শিশুকে সব রকমের শিশুশ্রম নিষিদ্ধকরণ। কেন না, 14 বছর বয়স পর্যন্ত তাকে এডুকেশন দিতে হবে আর ফ্রি অফ কস্টের এডুকেশন হবে, ঠিক আছে? সুতরাং 14 বছর বয়স পর্যন্ত শিশুদের যদি এডুকেশন দিতে হয় তাহলে তাদের শ্রম মানে প্রায় বন্ধের মুখে বা শ্রম একদম নিষিদ্ধকরণই করা হয়েছে আইনগত দিক থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অমিলটি খুঁজে বার করুন। মানে এই চারটে অপশনের মধ্যে যেটি অমিল সেটা আমাদের বার করতে হবে। প্রথম অপশন হচ্ছে স্মরণ, দ্বিতীয় অপশন চিহ্ন, তৃতীয় অপশন পরিচিতি, আর চতুর্থ অপশন হচ্ছে পুনরুত্থান। তাহলে এই চারটির মধ্যে অমিল কোনটা? এই চারটির মধ্যে হচ্ছে অমিল যেটা সেটা হচ্ছে স্মরণ। কেন না, এই স্মরণেরই এগুলো এক একটা পর্যায়, চিহ্ন, পরিচিতি, পুনরুত্থান, পুনরুত্থান এগুলো কিন্তু স্মরণেরই একটা পর্যায়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি শ্রবণ দর্শন সহায়ক, মানে অডিও ভিজুয়াল কোনটা? টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার শুধু অডিও, টেলিভিশন, টেলিভিশন অডিও ভিজুয়াল, আর এখানে বলছে রেডিও, রেডিও শুধু অডিও, আর বিবর্ধক, বিবর্ধক মানে হচ্ছে এখানে মানে খুব সম্ভবত কোনো ম্যাগনিফাইং এর কিছু ব্যাপার বলা হয়েছে। তা আমাদের এখানে যখন শ্রবণ ও দর্শন টেলিভিশন যখন পেয়ে গেছি তখন আর অন্য উত্তরের দিকে আমরা যাচ্ছি না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমি বালকদের শিখনে পছন্দ করি, কারণ অপশন এ আমি তাদের সঙ্গে খেলতে ভালোবাসি, অপশন বি তাদের নিয়ন্ত্রণ করা সহজ, অপশন সি আমাদের বাড়তি পড়াশোনা করতে হয় না, আর অপশন ডি হচ্ছে মূল্যবোধ এবং দক্ষতা গড়ে তোলার একটি প্রকৃষ্ট সময়। তাহলে এখানে কি বলছে বন্ধুরা, এখানে জানতে চাই যে আমি বালকদের পছন্দ করি কারণ এর সঠিক উত্তর হবে মূল্যবোধ এবং দক্ষতা গড়ে তোলার একটি প্রকৃষ্ট সময়, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, মোটর অর্গান দ্বারা শিখনকে বলা হয়, অপশন এ মৌখিক শিখন, অপশন বি স্নায়ুবিক শিখন, অপশন সি চেষ্টীয় শিখন, আর অপশন ডি হচ্ছে স্নায়ুবিক চেষ্টীয় শিখন। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? না, সঠিক উত্তর হবে চেষ্টীয় শিখন, ঠিক আছে? তাহলে মোটর অর্গান এর দ্বারা শিখনকে বলা হয় চেষ্টীয় শিখন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক অভিভাবকরা শিশুদের সাফল্যের জন্য তাদের উপর প্রচন্ড চাপ দেয়, কারণ তাহলে সম্প্রতি বর্তমানে অভিভাবকরা শিশুদের যে সাফল্য জন্য প্রচন্ড চাপ দেয় মানে প্রেশার ক্রিয়েট করে, কারণ কি কারণের জন্য তারা এটা প্রেশার ক্রিয়েট করে? অপশন এ আছে প্রতিদিন জগৎ সংসারে প্রতিযোগিতার আসরে পরিণত হচ্ছে, সেটা শুরু থেকেই ছিল। নেক্সট হচ্ছে তারা শিশুদের মাধ্যমে তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে চায়। পরবর্তী অপশনে কি আছে, পরবর্তী অপশনে দেখে নেবো, তারা শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্ভ্রান্ত, ঠিক আছে? আর পরবর্তী আছে কেবলমাত্র ভালো নম্বরের মাধ্যমে সামাজিক মর্যাদা লাভ করা যায়। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে সঠিক উত্তর পেয়ে গেছি। কেন না কেন, তার সঠিক উত্তর হচ্ছে প্রতিদিন জগৎ সংসারে প্রতিযোগিতার আসরে পরিণত হচ্ছে। তার কারণ কি, দেখবেন আপনি যখন কোনো একটা কিছু বিফল পেয়েছেন বা কম পেয়েছেন তখন আপনার গার্জেন বলবে ওই তো পাশের বাড়ি ছিল না, দেখো কত নাম্বার পেয়েছে। তা সুতরাং এখানে কি একটা প্রতিযোগিতামূলক ব্যাপার চলে আসে, ঠিক আছে? তাহলে ওই তাহলে সম্পত্তি শিশুদের সাফল্যের জন্য মানে সাফল্যের জন্য তাদের উপর প্রচন্ড চাপ দেয়, কারণ কি, তার কারণে যে প্রতিযোগিতা, অন্যের থেকে আগে থাকতে হবে সবসময়ের জন্য, ঠিক আছে? কারণ দেখেছেন একটা জিনিস যে আপনারা ওইটুকু যদি ডেভেলপ না করেন তাহলে আমাদের শতাব্দীর যা আগামীতে আগিয়ে যাবে না, ঠিক আছে? তাই মানুষের জন্মের থেকে সৃষ্টি করে আপনারা দেখুন মানুষে আজ পর্যন্ত আগুন জ্বালানোর পর থেকে কতটা উন্নতি করেছে, আর তারপরে উন্নতিটা করেছে গত 10 বছরে দেখুন যা উন্নতি করেছে, তাতে মানে সেটা হয়তো তার আগের 100 বছরে অতটা উন্নতি করতে পারেনি, ঠিক আছে? তা সুতরাং এই দিক থেকে খেয়াল করেও আপনাকে কিন্তু প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। কেন না, আসছে জেনারেশনে যারা থাকবে তাদেরকে উঁচু পর্যায়ে আগিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তা সুতরাং আমরা যে কষ্টগুলো ভোগ করেছি সেই কষ্টগুলো আমাদের আগামী জেনারেশন যাতে ভোগ না করে তার জন্য আপনাদের প্রতিযোগিতায় থাকতে হবে। আর প্রতিযোগিতার মধ্যে থাকলে আপনাদের ভিতর থেকে যে আপনাদের অ্যাকচুয়াল যে আউটফিট সেটা কিন্তু খুব ভালো বেরোবে, ঠিক আছে? তা সুতরাং প্রতিযোগিতা শুরু থেকেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে? তা এর জন্য শিক্ষক মানে এর জন্যই অভিভাবকরা ভয় পায়, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, বুদ্ধিমান ও অভিভাবকদের সন্তানরা কি সর্বদাই পড়াশোনায় উন্নত হয়? অপশন এ এটি ভগবানের উপর নির্ভর করে, অপশন বি এটা হ্যাঁ, অপশন সি না, না সন্তানের মানসিক গঠনের উপর নির্ভর করে। তাহলে এখানে একটা জিনিস জানতে চাওয়া হয়েছে যে বুদ্ধিমান বাবা মার যে সন্তানরা তারা কি সবসময়ের জন্যই যে তারা সবসময়ের জন্যই কি ইন্টেলিজেন্ট হবে? তা এটা কিন্তু সঠিক উত্তর না, সবসময়ের জন্য যে তারা ইন্টেলিজেন্ট সেটা কিন্তু এখানে ধরে না হবে না। তার কারণ হচ্ছে যে যে বাবা মার মানে ম্যাক্সিমামটা আপনারা দিতে থাকবেন যে বাবা মা সরকারি চাকরি করে বাচ্চাটাও সরকারি চাকরি করে, তাহলে এটাই আমরা দেখে এসেছি, তাই না? এইবার ব্যাপারটা বলছি কি, এটা কি সমস্ত ক্ষেত্রে কি সমান? না, এটা আবার কিন্তু সমস্ত ক্ষেত্রে সমান না। দেখবেন এছাড়াও ব্যতিক্রম কিছু ঘটনা রয়ে গেছে, ঠিক আছে?
তো চলে আসি পরবর্তী প্রশ্ন। ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জনের জন্য শিক্ষকের উচিত, তাহলে শিক্ষক একজন শিক্ষক যে ছাত্রছাত্রীর মধ্যে পপুলার হবে তা তার জন্য শিক্ষকের কি করা উচিত? প্রথম অপশন আছে ছাত্রছাত্রীদের নিয়ে মাঝে মধ্যে ভ্রমণের আয়োজন করা, অপশন বি আছে ছাত্রদের শেষে বাড়তি মনোযোগ দেওয়া, অপশন সি আছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যক্তিগতভাবে সাহায্য করা, আর অপশন ডি আছে সমাজের সুসম্পর্ক নিয়ন্ত্রণ করা। তাহলে কখন একজন শিক্ষক পপুলার হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যক্তিগতভাবে যখন তিনি সাহায্য করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এক গবেষক ভারতবর্ষের PSF দের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তা PSP দের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তা পড়াশোনার জন্য তার কাছে কোনটি সবচেয়ে সঠিক পন্থা? তাহলে কি বলছে, এক গবেষক ভারতবর্ষের PSP দের জন্য বা PSP দের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তাহলে পড়াশোনার জন্য তার কাছে কোনটি সবচেয়ে সঠিক উপায়? এখানে আমাদের এখানে অপশনস আছে, প্রথম অপশন আছে প্রশ্নাবলী, সেকেন্ড অপশন তালিকা, থার্ড অপশন মাপন স্কেল, এবং ফোর্থ অপশন হচ্ছে সাক্ষাৎকার। মানে এর জন্য সঠিক উত্তর কোনটা হবে? না, এর জন্য সঠিক উত্তর হবে প্রশ্নাবলী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষকরা বিভিন্ন পন্থা ব্যবহার করেন শিক্ষণকে, অপশন এ সহজ করতে, আকর্ষণীয় করতে, সরল করতে, না অল্প সময়ে শেষ করতে। তা এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা আকর্ষণীয় করতে। যত বেশি এটা আকর্ষণীয় হবে তত বেশি কিন্তু স্টুডেন্টরা এটা থেকে শিখবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ছাড়া কোনো একজন শিক্ষক সকলের জন্য করতে চান? মানে এখানে জানতে চাওয়া হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে নিচের কোনটি ছাড়া কোনো একজন শিক্ষক সকলের জন্য করতে চান। অপশন এ আছে রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহ দেখান, অপশন বি ছাত্রছাত্রীদের নথি সংরক্ষণ, অপশন সি সামাজিক কাজকর্মে অংশগ্রহণ, আর অপশন ডি আছে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে সাহায্য প্রদান। তা সবকটাই করতে চান, এখানে যেটা বাদ সেটা হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহ দেখান। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, আলোক রাসায়নিক পদার্থগুলি কি? এখানে জানতে চাওয়া হয়েছে, আমরা এখানে দেখিনি। তা এখানে বলা আছে কেবলমাত্র ভিটামিন এবং খনিজ পদার্থে পাওয়া যায়, অপশন বি আছে খাদ্যের অত্যন্ত প্রয়োজনীয় অংশ, অপশন সি হচ্ছে উদ্ভিজ এবং প্রাণীজ দিয়ে পাওয়া যায়, আর অপশন ডি হচ্ছে সম্ভবত স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? না, সম্ভবত স্বাস্থ্যের উন্নতি ঘটায়, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। কি না, আলোক রাসায়নিক পদার্থগুলি, এটা সঠিক উত্তর যে সম্ভবত স্বাস্থ্যের উন্নতি ঘটায়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়কে সামাজিক প্রতিনিধি বলা যেতে পারে যদি? কখন এটা বলা যেতে পারে? অপশন এ, এটি জ্ঞান সম্প্রসারণ করে, অপশন বি, অধিকার এবং কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়, অপশন সি, এটি ঐতিহ্য মূল্যবোধ বিষয়ে জ্ঞান বিস্তার করে, আর অপশন ডি হচ্ছে এটি নানা প্রকার কার্যাবলী সংগঠিত করে। তাহলে বিদ্যালয়কে সামাজিক প্রতিনিধি বলা যেতে পারে যদি, কখন বলা যাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে এটি নানা প্রকার কার্যাবলী সংগঠিত যখন করবে তখনকে এটা বলা যাবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে পূর্ণ সাক্ষরতা অর্জন করা সম্ভব না হওয়ার প্রধান কারণ হলো? খুব ভালো আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এটা এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষার সময় এক্সপেক্ট করতে পারেন। অপশন এ আছে তহবিলের অভাব, মানে টাকার অভাব, অপশন বি আছে উপযুক্ত সুযোগ সুবিধার অভাব, মানে যে সমস্ত ফেসিলিটিস যেগুলো আছে সেগুলোর অভাব, থার্ড হচ্ছে তহবিল ব্যবহারের অক্ষমতা, মানে তহবিল মানে তাদের যে ফান্ডটা দেওয়া আছে সেটা ব্যবহারের অক্ষমতা, আর অপশন ডি আছে লক্ষ্য প্রাপ্তির ইচ্ছার অভাব। তাহলে এটার কিন্তু সঠিক যেটা উত্তর হবে এটা কিন্তু লক্ষ্য প্রাপ্তির ইচ্ছার অভাব, যে আপনারা যে টার্গেট সম্পূর্ণ করবেন সেই ইচ্ছাটার অভাব, তার জন্য পূর্ণ সাক্ষরতা অর্জন কিন্তু সম্ভব করা হয়নি। আপনি যে কোনো প্রজেক্ট দেখে নেন এডুকেশনাল সেক্টরে, দেখবেন সব গোয়িং অন, মানে কোনো রকমে ঢুকছে, যেখানে আমাদের কি হচ্ছে না, আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে না। ঠিক আছে, যেগুলো আস মানে যে এমপ্লয়মেন্ট যেগুলো তৈরি ছিল সেগুলো প্রজেক্টে তৈরি হয়েছে, প্রজেক্টে দু একটা হয়তো স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কি সেই যে জায়গাটায় ধসে গেছে। আপনি সর্বশিক্ষা অভিযান বলেন বা স্কুল প্রজেক্টের কোনো একটা ব্যাপারই বলেন, সেখান থেকে কিন্তু লক্ষ্য প্রাপ্তির ইচ্ছার অভাব, এই টার্গেটে পৌঁছাবো না এই ইচ্ছার অভাব কিন্তু পূর্ণ সাক্ষরতা অর্জন করতে দিচ্ছে না, এটা কিন্তু প্রধান কারণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাত্র আপনার প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিলেন তখন আপনি কি করবেন সেটা আপনাকে এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন হচ্ছে পুনরায় তথ্যের অনুসন্ধান করবেন, অপশন বি হচ্ছে পুনরায় তথ্য যোগান দিয়ে প্রশ্ন বলবৎ রাখবেন, অপশন সি হচ্ছে আপনার প্রশ্নের পুনর্মিলন করবেন, না অপশন ডি হচ্ছে সঠিক তথ্য জানিয়ে দেবেন।
তাহলে এটার সঠিক উত্তর কি হবে? না, এটার সঠিক উত্তর হবে পুনরায় তথ্য যোগান দিয়ে প্রশ্ন বলবৎ রাখবেন। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়গুলির শিশুর উন্নয়ন সম্পর্কে সজাগ থাকা উচিত, এই কারণে বিদ্যালয়ে কোনটা উচিত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ, শিশুর জ্ঞান অর্জন। অপশন বি, শিশুর জন্য দরকারি কৌশল প্রাপ্তি। অপশন সি, জাতির জন্য দরকারি কৌশল প্রাপ্তি। আর অপশন ডি হচ্ছে, স্বাস্থ্যবান ব্যক্তির জন্য দরকারি কৌশল প্রাপ্তি। তাহলে কোনটা বন্ধুরা সঠিক উত্তর হবে? না, এটা সঠিক উত্তর হবে শিশুর জন্য দরকারি কৌশল প্রাপ্তি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি শিক্ষামূলক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? তা যেটা শিক্ষামূলক পরিবেশের অন্তর্ভুক্ত নয় সেটা আমাদের বলতে হবে। অপশন এ আছে বিদ্যালয়, অপশন বি আছে অভিভাবক বৃন্দ, অপশন সি আছে পরিবার, আর অপশন ডি আছে এদের কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এদের সঠিক উত্তর হচ্ছে এদের কোনোটি নয় হচ্ছে এখানে সঠিক উত্তর। কারণ কি বন্ধুরা? না, শিক্ষামূলক পরিবেশের অন্তর্ভুক্ত নয়। শিক্ষামূলক পরিবেশের জন্য বিদ্যালয়কেও দরকার, অভিভাবকদেরও দরকার, পরিবারকেও দরকার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, নেগেটিভ প্রশ্ন আছে, তাই এখানে সঠিক উত্তর হবে এদের কোনোটি নয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমেল এর পুরো কথাটি হলো, তাহলে ইমেল এর পুরো কথাটি কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা ইলেকট্রিক মেল, ইলেকট্রনিক মেল, ইন্টারনেট মেল, না উপরে সবগুলি? এখানে সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রনিক মেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, এনভিরনার শব্দটি হলো, অপশন এ ফরাসি, অপশন বি হিন্দি, অপশন সি ইংরেজি, না অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কি? এর সঠিক উত্তর হচ্ছে এটা একটা ফরাসি শব্দ। চলে আসি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। বিদ্যালয়গুলিতে পরিবেশগত শিক্ষা নেওয়া হয়, অপশন এ লিখনির দ্বারা, অপশন বি ক্রিয়াচ্ছলে, অপশন সি নিজের দ্বারা, না অপশন ডি কথার মাধ্যমে। তা এটার কিন্তু সঠিক উত্তর হবে কথার মাধ্যমে। তাহলে বিদ্যালয়গুলিতে পরিবেশগত শিক্ষা নেওয়া হয় কি? না, এটা কিন্তু উত্তর হবে কথার মাধ্যমে। ঠিক আছে, এইবার বন্ধুরা আমরা যে 30টা প্রশ্ন ছিল, 30টা প্রশ্ন কিন্তু আমরা কভার করে ফেলেছি। তা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে 30টা প্রশ্নের মধ্যে কিছু কোশ্চেন আছে যেগুলো আপনাদের রিভাইজ হয়ে গেল, এবং তার সাথে সাথে কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো আপনাদের আজকে নতুন লাগলো। ঠিক আছে, এগুলো আরেকবার আমরা চট করে দেখে নেবো। তা চট করে দেখে নেওয়ার মাধ্যমে কি হবে, যে আমাদের যেখানে যেখানে খাত ছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে, এবং মাথায় এই কোশ্চেনগুলো রয়ে গেলে আর ভবিষ্যতে যদি এই কোশ্চেনগুলো কোনোদিন পান তার যেন ভুল না হয়। তাহলে চলুন চট করে আমরা একটু কোশ্চেনগুলো কি করেছিলাম একটু পড়ে নিই, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হবে। তো চলুন, প্রথম প্রশ্ন আছে, একটু মনোযোগ দেবেন। সিএনজি বলতে বোঝায়, এর সঠিক উত্তর হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট, বৃক্ষচ্ছেদনে অক্সিজেনের পরিমাণ, সঠিক উত্তর কমবে। নেক্সট, উদ্ভিজ আবর্জনা অপসারণের সর্বোত্তম উপায় হলো, এর সঠিক উত্তর হচ্ছে কম্পোস্ট সার, কম্পোস্ট করা। নেক্সট, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টির প্রধান কারণ, এর সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। নেক্সট, যে প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ বংশবিস্তার করে তাকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে পরাগযোগ। নেক্সট, অ্যাসিড বৃষ্টির দ্বারা মার্বেল পাতার ক্ষয় ঘটনাটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে মার্বেল ক্যান। নেক্সট প্রশ্ন, পরিবেশে শক্তির প্রধান উৎস হলো, সঠিক উত্তর সূর্য। নেক্সট, একটি সহবন্ধুত্ব পরায়ণ স্লোগান হলো, সঠিক উত্তর হচ্ছে চোরে চোরে মাস্তে তো ভাই। নেক্সট, নিচের কোনটিকে অর্থপূর্ণ শিখনের প্রতিচ্ছবি ধরা যেতে পারে, সঠিক উত্তর হবে শিখনকে বিভিন্ন অবস্থায় ব্যবহারের সক্ষমতা। নেক্সট, শিখন সংক্রান্ত বিষয়ে ছাত্রের সমস্যাগুলির প্রতিকারের সর্বোত্তম উপায় হলো, এর সঠিক উত্তর হচ্ছে নিরূপণাত্মক শিখন। নেক্সট, শিশু শ্রম নিবারণ আইন 1986, এর সঠিক উত্তর হলো 14 বছর বয়স পর্যন্ত সব শিশুকে সব রকম শিশু শ্রম নিষিদ্ধকরণ। নেক্সট, অমিলটি খুঁজে বার করুন, এর সঠিক উত্তর হচ্ছে স্মরণ। নেক্সট, নিচের কোনটি শোভন দর্শন সহায়ক, এর সঠিক উত্তর হচ্ছে টেলিভিশন। নেক্সট, আমি বালকদের শিখনে পছন্দ করি, কারণ সঠিক উত্তর হবে মূল্যবোধ এবং দক্ষতা গড়ে তোলার এটি প্রকৃষ্ট সময়। নেক্সট, মোটর অর্গান এর দ্বারা শিখনকে বলা হয়, এর সঠিক উত্তর হবে চেস্টিয়াস নিখন। নেক্সট, সম্পত্তি অভিভাবকরা শিশুদের সাফল্যের জন্য তাদের উপর প্রচন্ড চাপ দেন, কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে প্রতিদিন জগৎ সংসারে প্রতিযোগিতার আসরে পরিণত হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বুদ্ধিমান অভিভাবকদের সন্তানরা কি সর্বদা পড়াশোনায় উন্নত হয়, এর সঠিক উত্তর হবে না। নেক্সট, ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জনের জন্য শিক্ষকের উচিত, এর সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যক্তিগতভাবে সাহায্য করা। নেক্সট, এক গবেষক ভারতবর্ষে বিএসপিদের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, পড়াশোনার জন্য তার কাছে কোন বিষয়টি সবচেয়ে সঠিক পন্থা, এর সঠিক উত্তর হলো প্রশ্নাবলী
চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষকরা বিভিন্ন পন্থা ব্যবহার করে শিক্ষণকে সঠিক উত্তরভাবে আকর্ষণীয় করতে। নেক্সট, নিচের কোনটি ছাড়া কোনো একজন শিক্ষক সাফল্যের সকলের মানে সকলের জন্য করতে চান? এর সঠিক উত্তর যেটি ছাড়া সেটি হলো রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহ দেখান। নেক্সট, আলোক রাসায়নিক পদার্থগুলি সঠিক উত্তর সম্ভবত স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নেক্সট, বিদ্যালয়কে সামাজিক প্রতিনিধি বলা যেতে পারে যদি এর সঠিক উত্তর হচ্ছে এটি নানা প্রকার কার্যাবলী সংগঠিত করে। নেক্সট, ভারতবর্ষে পূর্ণ সাক্ষরতা অর্জন করা সম্ভব না হওয়ার প্রধান কারণ হলো এর সঠিক উত্তর হচ্ছে লক্ষ্য প্রাপ্তির ইচ্ছার অভাব। নেক্সট, ছাত্র আপনার প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিলে তখন আপনি এর সঠিক উত্তর হচ্ছে পুনরায় তথ্য যোগান দিয়ে প্রশ্ন বলবৎ রাখবেন। নেক্সট, বিদ্যালয়গুলির শিশুর উন্নয়ন সম্পর্কে সজাগ থাকা উচিত, এই কারণে বিদ্যালয়তে উচিত এর সঠিক উত্তর হবে শিশুর জন্য দরকারি কৌশল প্রাপ্তি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শিক্ষামূলক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? এর সঠিক উত্তর হবে এদের কোনোটিই নয়। নেক্সট, ইমেল এর পুরো কথাটি হলো সঠিক উত্তর ইলেকট্রনিক মেল। নেক্সট প্রশ্ন, এনভিরিয়ার শব্দটি হলো এর সঠিক উত্তর হবে ফরাসি। এবং নেক্সট অ্যান্ড লাস্ট, বিদ্যালয়গুলিতে পরিবেশগত শিক্ষা নেওয়ার হয় এর সঠিক উত্তর হচ্ছে কথার মাধ্যমে। এইবার বন্ধুরা চলে আসছি আমাদের এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটা আকর্ষণীয় বিষয়, সেটা হলো হোমটাক্সের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, শিশুর সামাজিক উন্নয়ন প্রাথমিকভাবে নির্ভর করে অপশন এ অভিভাবকদের উপর, অপশন বি পরিবেশের উপর, অপশন সি বিদ্যালয়ের উপর, না অপশন ডি সমাজের উপর? আমি আবার আপনাদের এই প্রশ্নটা বলছি, শিশুর সামাজিক উন্নয়ন প্রাথমিকভাবে নির্ভর করে অপশন এ অভিভাবকদের উপর, অপশন বি পরিবেশের উপর, অপশন সি বিদ্যালয়ের উপর, না অপশন ডি সমাজের উপর? এই প্রশ্নের যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। শর্টলিস্টের মাধ্যমে যে 10 জনের নাম আপনাদের আসবে তাদের কিন্তু ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আর তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।